क्यों ऑर्डर गाइस মানে এখন মাছের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এখন যাবো বাড়ি, বাড়ি তো যাবো না, যাবো একটু চাচল, চাচলে একটু কাজ আছে, সো সবটাই দেখাবো যে কী কাজ আছে না আছে, আর ওখান থেকে তারপরে যাবো বাড়ি। আজকে আমার একদমই ফাঁকা নেই, পুরো বাড়িতে গিয়ে আমাকে আবার বিকালের মধ্যে বেরোতে হবে, বেরিয়ে আমাকে আবার যেতে হবে শিলিগুড়ি, হয়তো বা মেবি কাজ অনেক, কাজের শেষ নেই। একটা ঠান্ডা ঠান্ডা আছে আর সামনে দেখো গ্রামের এলাকা, রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ। অলরাইট গাইস, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো, তোমাদের সবার ফ্যামিলি কেমন আছে, ওয়েলকাম টু মাই ব্লগ, আই এম গৌরব, তোমরা কেমন আছো। বুঝে গেলাম ওটাতে লেট লাগতো, ওটাতে লেট লাগতো, পৌঁছে গেলাম আমরা স্বরূপগঞ্জ, স্বরূপগঞ্জে একদম সোজা মারবো, সোজা গিয়ে একদম চাচল। স্বরূপগঞ্জের বাদ এটা তো, হ্যাঁ কি বলছিলাম যে কালকে টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমি আর এক্সট্রা ভিডিও করতে যাইনি, প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে গেছিলাম, বৃষ্টি পড়ছিল, তার মধ্যে আমাকে বৃষ্টি পড়ছিল, ক্যামেরাটা আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে অফ করে আমি ক্যামেরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে স্পিড মিটেছিলাম, তাই বলে তোমাদেরকে সামনে ফুটো দেখাতে পারিনি আর ওই টাইমটাতে, আর দেখাতাম। তো আমরা স্বরূপগঞ্জ ক্রস করেছি, এখন আপাতত রাস্তার মধ্যে কোনো এমন কিছু নাই দেখানোর মতো যে দেখাবো বা কোনো কিছু, যেটা দেখছো হ্যাঁ রিয়েকশন দেখতে পাবে মানুষের রিয়েকশন, দেন মানুষের গাড়ি চালানোর ভঙ্গি সব দেখতে পাবে, দেখছে ওদিকে গাড়ি চালাচ্ছে এদিকে দেখতে পাচ্ছ, কি বলবো বলো, তারপর বলবে যে গাড়ি বাড়ার দোষ, এমনই হয়, রুলস রেগুলেশন জানে না, গাড়ি চালানোর নিয়ম জানে না, যে কী করে কীভাবে চালাতে হয় না চালাতে হয় কোনো কিছুই জানে না, ব্যাস গাড়িওয়ালার দোষ, কে ঢুকেছে গাড়িওয়ালার দোষ, এই যে মুরগি রাস্তার মধ্যে আছে, হাইওয়ের মধ্যে আছে, তো আমার দোষ না, না গাড়িওয়ালার দোষ, অলওয়েজ কার সাথে কথা বলছে পিছনে যখন 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 বলছে, আমার ভাইকে নিয়ে যাচ্ছি, আমার মাসির ছেলেকে বাড়িতে আবার নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আসলে ওকে বিড়াল কামড়েছিল, মানে কামড়ে উঠে নিয়েছিল, তো ওটার ভ্যাকসিনেশন আমাদের ওখানটায় হচ্ছে হরিশন্দ্রপুরে, তো ওর আজকে লাস্ট ভ্যাকসিন, তো ওটার জন্য আমি যখন এসেছি, তো আমি যখন যাচ্ছি তো আমি ওকে নিয়ে নিলাম, আমার সাথে যাবে, আজকে ভ্যাকসিনেশন করিয়ে আবার পাঠিয়ে দিব আমি আজকে, আবার বাড়ি বেশি দূরাদূরি নয়, ওই 20-25 কিলোমিটার দূরাদূরি হবে, তো পাঠিয়ে দিই, পড়াশোনা করছে, পড়াশোনা মাঝে রেখে দিলে তো হবে না, অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়, অনেক কিছু ভাবতে হয়, তারপরে ডিসিশন নিতে হয়, তাহলে একটা কথা আছে কি জানো, যে মানুষটা যাকে বেশি ভালোবাসতে পারবে সেই মানুষটা তাকেই বেশি ঘৃণাও করতে পারবে, তো আমাকে কেউ একটা কথা বলা হয়েছিল যে চারতলা থেকে জাম দিয়ে ঝাঁপ দিয়ে যা তুই আমাকে যদি ভালোবেসে থাকিস, আরে ভালোবাসার মানুষ কোনোদিনও মিথ্যে চায় না,
এটা যদি বুঝতো তাহলে আমাকে এই কথাটা বলতো না। দুনিয়াতে কেউ নেই বাবা মা ছাড়া, বাবা মা যত আপন কিনা বাবা মার মতো, ফ্র্যাঙ্কলি বাবা মার মতো আপন কেউ কোনোদিনও হবে না। কথায় আছে তোমার লাইফে যখন কেউ থাকবে এক্সট্রা কেউ বাবা মা উর্ধে, তখন কি হবে জানো, তুমি ওকে বেশি প্রায়োরিটি দেবে আর তোমার বাবা মাকে ভুলে যাবে। বাবা মাকে নোংরা বলবে, বাবা মাকে যাতা বলবে। আর আর তোমার যখন প্রবলেমে পড়বে কি না, সেই বাবা মা যে বাবা মাকে তুমি খারাপ বলেছিলে, যে বাবা মার সাথে তুমি তর্ক করেছিলে, যে বাবা মাকে তুমি উল্টো পাল্টা বলেছিলে, সেই বাবা মাই তোমার পাশে দাঁড়াবে। তো গাইস আমার কথা বলার মানেই হলো চলো এস বাবা মাকে ভালোবেসো, এক্সট্রা ভাবে ভালোবাসো বাসো, বাট এতটাও ভালোবাসো না যেন বাবা মাকে ছাড়তে হয় বা বাবা মাকে খারাপ বলতে হয়। বাবা মা বেস্ট বেস্ট ইন ইন মাই লাইফ। নিজের নিজেরই হয় আর অন্য পর পরই হয়, তুমি যত ওর জন্য করে নাও না কেন। তুমি যতই করে নাও ওর জন্য পর পরই হবে, আর নিন্দা করতে ছাড়বে না, তুমি যতই ওর হেল্প করে নাও। তুমি যতটাই দিয়ে দাও ওকে, এই একটা মন্দির, তুমি যতই হেল্প করে নাও। বাট আমি এখানটা এসেছি মন্দিরে অনেকবার, এই মন্দিরটা এখানে মন্দির ছিল দেবীগঞ্জ, ব্যাপারটা হচ্ছে এটাই যে এসেছিলাম একজনের সাথে, চাচল ব্লগস চাচল কি দেখাবো তোমাদেরকে। চলছে আমার ক্যামেরা, ক্যামেরা চলছে গাইজে। দাদা দাদা ভিডিও কিছু লাগে গাইজে, বড়ই বড়ই খুশিদা তোমার সাথে দেখা করতে আসলাম, কালকে ফোন ফোন উঠায়নি, কালকে ঘুমাই গেছিলাম, গ্রামে পাওয়ার নাই। তাহলে আমার আশাটা ভুলে গেল, হ্যাঁ আশাটা ভুলে গেছে, কালকে মাসি বাড়িয়েছিলাম, কি করতে যাবো উপরে, বাড়ি চলে যাবো, ওর ইঞ্জেকশন আছে আবার একটার সময়। বসে চলে যাবো মানে, চলো চাটা খাবো। চলছে কিন্তু ও, হ্যাঁ ঠিকই তো, আসতেই হতো একবার আমাকে, কই এ কই 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 সত্যি ক্যামেরা কিন্তু চলছে,
আচ্ছা ঠিক আছে দাদার সাথে বিদায়, গাড়ি দাদা আসলাম, চল বস চশমা পরে এলে এটা ম্যানেজার সবাই চাচল থেকে বেরোবার পালা, বেরোয় গেলাম এবার বাড়ির পথে রওনা, কারণ যে ভাইকে আমাকে ভ্যাকসিন দিতেই হবে একটার মধ্যে, তো 12:30 বাজছে, একটার মধ্যে পৌঁছে যাবো অবশ্য, অসুবিধা নেই। সো গাইজ, হসপিটাল থেকে বেরিয়ে পড়লাম, ভাইয়ের ভ্যাকসিনেশান দিয়ে দিলাম, ভ্যাকসিনটা দিয়ে দিলাম, দোকানে গেছিলাম ফার্স্টে, তারপর ওখান থেকে ভ্যাকসিনটা নিলাম, ভ্যাকসিনটা দিয়ে এখন বাড়ির পথে যাবো না, বাড়ি যাবো, বাড়ি থেকে তোমাদের সাথে একবারে ডাইরেক্ট কথা হচ্ছে, ঠিক আছে। গোলাপি আঁখে জ্যোতির বাড়ি যাবি আজকে তুই দেখলি না লোক, দেখলি না সরি দেখলে তোমরা সবাই দেখেছ যে মোবাইল চালাচ্ছে আর গাড়ি ড্রাইভ করছে, আবার ফের টান করছে, কতটা রাগ উঠে, তারপরে কি গাড়িগুলো দোষ, ঠুকে দিলে ভালো হতো, কেরা মধ্যে দেখলে দোকান বন্ধ বাবার, একটা সময় দোকান বন্ধ হয়ে যাচ্ছে,
Hath